চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন করা হয়। আমাদের বার্তা হচ্ছে, এই ফ্যাসিস্ট সরকার যেভাবে অন্যায় অত্যাচার শুরু করে দিয়েছে, আমাদের প্রত্যেকটা নেতা নেত্রীকে অকারণে জেল জুলুম হয়রানি করছে, আমাদের সুষ্ঠু আন্দোলনে তারা বাধাগ্রস্ত করছে, আমাদেরকে মারামারি প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে বাধাগ্রস্ত করছে। আমরা চাই সমস্ত জনগণ আমাদের পক্ষে আছে, আমরা এক হয়ে এই সরকারকে নামাবো, ইনশাল্লাহ জয় আমাদেরই হবে। শ্রদ্ধা জানাতে নগরীর ষোলো শহর বিপ্লব উদ্যানে শহীদ জিয়ার স্মৃতি পলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ হতে 7 নভেম্বর সকাল 10টায় পুষ্পমাল্য অর্পণ করেন। মিথ্যা মামলা দিচ্ছে, বিভিন্নভাবে নারীদেরকে হয়রানি পেরেশানি করতেছে, ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা আমাদের মেয়েদের ইজ্জত নষ্ট করতেছে, এবং আজকের দিনে আমরা এই বার্তা দিতে চাই, এই ফ্যাসিস্ট সরকার এই দিন এইখান থেকে এই দেশ থেকে বাংলাদেশ থেকে কখন পালাবে। এ সময় চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদুল আলম, চাটগার মিডিয়া।